ন্যাচারাল আইডিয়া থেকে স্বাগতম। আমরা দেখাবো বলপেনের কালি, হ্যান্ড স্যানিটাইজার এবং লেবুর রস দিয়ে কিভাবে উঠানো সম্ভব। আমরা একটি লেবু নিলাম, এর থেকে অল্প পরিমাণ কেটে রস বের করে নিলাম। আমরা যতটুকু লেবুর রস নিব তার 4 থেকে 5 গুণ বেশি হ্যান্ড স্যানিটাইজার নিব। হ্যান্ড স্যানিটাইজারের পরিবর্তে আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহার করা যায়। আইসোপ্রোপাইল অ্যালকোহলটা মূলত হ্যান্ড স্যানিটাইজারের মূল উপাদান, তাই আমরা আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহার করতে পারি। এবার দুটোকে একসাথে মিশিয়ে নিলাম। এবার কাপড়ের দাগের উপর মিশ্রণটি ঢালি, অল্প অল্প করে ঢালি। এবার দু হাতে কাপড়টিকে ধরে হালকাভাবে ঘষে দেখে নিই। দেখেন সুন্দর মতো দাগ উঠে গেছে। এই পদ্ধতিতে আপনারা কলমের কালির দাগ উঠাতে পারবেন। দু হাতে ঘষা দিন। এবার দেখুন কলমের কালি নেই। অনেক সময় দেখা যায় স্কুল কলেজের ড্রেসে অসাবধানতাবশত কলমের কালির দাগ লেগে গেছে, অথবা গার্মেন্টসে অনেক সময় কলমের কালির দাগ লেগে যায়। এই পদ্ধতিতে আপনারা সহজভাবে কালির দাগ উঠাতে পারবেন। দেখুন এভাবে হালকাভাবে ঘষুন। এইবার দেখুন সুন্দর মতো উঠে গেছে, মনে হবে যে এখানে কোনো দাগ ছিল না, কলমের কালির দাগ লাগে নাই। এইবার আপনারা ইচ্ছে করলে স্থানটুকু অথবা পুরো জামাটাই ডিটারজেন্ট দিয়ে ধুত করে নিতে পারেন, অথবা ধুত না করলেও চলবে। যদি আপনাদের ইচ্ছা হয় ধুত।